তো বন্ধুরা, আজকে ইফতারি প্রোগ্রাম শুরু হবে। অলরেডি বাবুর্চি প্রাসকি চলে এসেছে, ছাদে চলে গেছে। আজকে আফ্রিদি, সজাগ, সাকিল এবং সোহান আছে আপাতত, আরও অনেকেই চলে আসবে সাথে। সব বাজারহাট করা হয়ে গেছে, এখন কিছু সব কিছু হয়ে গেছে আর কি। এখন পর্যায়ক্রমে প্রসেস শুরু হবে, চলুন যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটিং চলছে আর কি। তো এখন এখান থেকে প্রায় 32টা থেকে 34টা প্যাকেট প্রথমে প্যাকেট করে আর কি, যেটা আগে একটা ভিডিওতে দেখছেন বা আমি বলেছি যে আপনাদেরকে যে কিছু মানুষ আছে তাদেরকে ইফতারি খাওয়াবো। খাওয়াবো বলতে সেই যে টাকা দিয়ে যে বাজেট করছি সেটা আপনাদেরই টাকা, অনেকে দিয়েছেন, যে ছোটো একটা বাচ্চার জন্য আপনারা ডোনেট করেছিলেন সেই টাকা দিয়ে আর কি। এখানে কিছু আছে আর আমার কিছু টাকা আছে আর কিছু আফ্রিদি মামাদের যে সাকেলটা তারা আমরা সবাই মিলে একটা ইফতারের আয়োজন করেছি। আর এখানে হয়তো আরও কিছু ভাই বোনেরা আসবে। এখন ঠিক 4:15 বাজছে, 5:30-5:30 মধ্যে সবাই আসা শুরু করবে, তো সাথে থাকো। দেখি আমি না গেলে হবে না। এই আলামিন তুমি রাও আমরা এগুলো দিয়ে আলাদা করে দেব। সাবধানে, হ্যাঁ মঈন। তো সকল ভাই বোনেরা চলে এসেছে, এখন আমরা সব বসবো, তো সাথে যাই চলুন। আজকে আলহামদুলিল্লাহ একটা কথা না বললে না যে 120টা এস্টিমেট করেছিলাম প্যাকেটের, বাট আল্লাহর রহমতে প্রায় 200+ হয়ে গেছে। মানে হোপস তো 200+ হয়ে গেছে, কারণ বাসায় মানে এখানে হাড়িটা এখনও আছে, 3 ভাগের 1 অংশ এখনও আছে। আর তার সাথে সাথে সবাই বসেছে আর দু প্লেট নিয়ে আসছি। আর নিচে আর কি, মানে বাসার নিচে যে কিছু মানুষ আছে রিক্সা চালায় বা আরও কিছু মানুষ, তাদেরকে আমরা দিলাম, দিয়ে আসলাম আর কি।
এখন বসবো খুবই টায়ার্ড আজকে যদিও তেমন কোনো কাজ করিনি আফ্রিদি এবং আফ্রিদি যে সার্কেলটা আছে এক কথাই তারা অনেক কাজ করেছে তার সাথে আমি হালকা করেছি এত আমি তো বললাম না তখন যারা প্লে খাইতে দিয়ে দাও পাইনি দিয়ে দাও আমি যখন আসছি তখন আমার ছোট ভাই উপরে উঠেছিল খুব একটা বোঝা যাচ্ছে না অল্প ভিডিও করছো নাকি হ্যাঁ মানে তো বন্ধুরা আজকের ইফতারিটা প্রোগ্রামটা দেখলাম ফিনিশিং দেওয়া হয় না তার জন্য আমি এখন এখানে বসলাম আর থ্যাংকস টু অল গাইস এত সুন্দরভাবে সবাই আসার জন্য এবং ইফতারিটা সম্পূর্ণ করার জন্য একলা হইলে হয়তো বা কোনোভাবে সম্ভব ছিল না আর আল্লাহর রহমতে 120 জনের জায়গাতে 200 প্লাস এস্টিমেট হয়ে গেছে তো যে 130টা আমি প্যাকেট নিয়েছিলাম তার চাইতে বেশি দিয়েছি আর কি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ধন্যবাদ যারা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিলেন সহযোগিতা করেছেন তাছাড়া না হলে আমি একেবারে শেষ পারতাম না কাকে হয়তো বা তো ভিডিও এখানে শেষ করছি আশা করব পাশে পাবো থাকবেন আর যারা নতুন তারা থাকেন দেখেন আস্তে আস্তে চেষ্টা করছি ভালো কিছু করার আর এটা তো ইতিমধ্যে জানতে পারছেন যে এটা কী উদ্দেশ্যে এই আয়োজনটা করা রোজার মাসে কিছু আমার এখানে নামার ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম।